ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, বুঝতে পারছো তো দেখো কতটা ফুলে আছে। তো ছেলে কষ্ট পাচ্ছে এমনিতে, তো এবার কি আর মানে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পুতুল, আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে বার্থডে, আমার ছেলের বার্থডে, তো ওকে সবাই তোমরা আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ও আসল কথা হচ্ছে মানুষের মতো যেন মানুষ হয়। তো আমার ছেলের দেখো চোখটা মানে ফুলে গেছে, আজ না নাকি উঠেছে, তো চোখটায় মানে কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, বুঝতে পারছো তো দেখো কতটা ফুলে আছে। তো ছেলে কষ্ট পাচ্ছে এমনিতে, তো এবার কি আর মানে বার্থডেটা সেইভাবে করবো না, বাচ্চাদেরকে নিয়ে করি, খুব যদিও বড় না করি না, তো ছোট্টভাবে করলেও করি, কিন্তু এই বছর করব না, কারণ মিস্ত্রি কাজ করছে তো বাড়িঘর অনেক নোংরা হচ্ছে, ভালো লাগছে না, বিকেলটা টাইমে মুছতে হচ্ছে, এ করতে হচ্ছে। তো আজকে আমার সোনার বার্থডে, সোনা বাবার, তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন মানুষের মতো মানুষ হয়। তো কষ্ট পাচ্ছে, চোখটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, বুঝতে তো পারছি। আর বলছে মা চোখটা টান দিচ্ছে, তো ওষুধ খাচ্ছে, কাল একবার ওষুধ খাইয়েছি, কালকে ওষুধ নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে। আর এই যে বাবুর জন্য একটা জামা প্যান্ট নিয়ে এসেছি, তো এটা নতুন একটা গেঞ্জি আর একটা প্যান্ট আছে। এই যে তো এটা জন্মদিনের গিফট ওর, তো এটা পরেই খাবে ও। তো বাড়িতেই রান্না করব, তো শাক তরকারি করব একটু, তো শাক করব ভাজাভুজি, আর মাংস নিয়েছে আজকে, দেশি মুরগি নিয়েছে, তো ওটাই রান্না হবে, দেখি আর কি করি। তো করতে করতে একটা করতে করতে হয়ে যাবে, তো কাটার সময় বুঝতে পারবো যে কী রান্না করছি না করছি, তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকো, আজকে বার্থডে ভিডিও, আমার সোনাকে অনেক উইশ করো তোমরা সবাই মিলে। তাহলে চলো রান্না বান্না আছে, আর পুজো টুজো হয়ে গেছে আমার, সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম আজকে ঠাকুরকে, তো চলো। কষ্ট হচ্ছে খুব, চোখটা নিয়ে পারছে না, ঘুমাও একটু, ঘুমাও তারপরে উঠে স্নান টান করবা। তাহলে চলো রান্না বান্না করে নিয়ে আগে, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি, পরে কথা বলছি। রান্না বসাবার আগে ভাবলাম যে শাকটা পেরে নিয়ে আসি, কারণ তোমাদের দাদাভাই কালকে সবজি বাজার সব করেছিল, তো আমাকে সকালবেলা আর জিজ্ঞেস করলো যে মাংসটা এনে দিল যখন, তখন বলল যে কী আর লাগবে বলো, এনে দেব, মিষ্টি আনলো, দই আনলো, সব কিছু এনে দিয়েছে। তো তোমাদের দাদাভাই তো থাকে না, ওই বাড়িতে চলে গেছে, তো সকালে সকালবেলা বাজার করে দিয়ে চলে গেছে। তো সবজি কালকের ছিল, তো আজকে মানে কিছু নিতে বারণ করেছিলাম, তো শাকটা আমি ভুলে গেছি, তো শাকটা বললে হয়
হয়তো এনে দিত, তো ভুলে গেছি। তো আমি ভাবলাম যে আমাদের গাছেই তো শাক আছে, সজনে শাক, তো পেরে নিয়ে আসি। তো আমি আমাদের বেড়ার মধ্যে পাড়তে চলে এসেছি, আমাদের বাড়ির মানে এটা লাগালাগি বেড়াটা, তো আমি পেরে নিলাম। তো এখন দেখো পায়েস বসিয়ে দিয়েছি, আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এখানে খাসা আতপ চালে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালে কিন্তু পায়েসটা দারুণ হয় খেতে। তো আমি একটু ঘি মাখিয়ে নিয়ে তখন পায়েসটা করে নিয়ে তখন আদার্স যেগুলো তরকারি পাতি আছে সেগুলো করে নিয়ে ভাত মাংস সবই একে একে করতে হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি ডাল করে নিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা টমেটো চাটনি বানাবো, আর একটু মাংসতে দেবো টমেটো, তো রেখেছি। আর এটা চাটনির জন্য আমি পাঁচ ফোড়নটা ভেজে রেখেছি, এটা গুঁড়ো করে চাটনিতে দেব, টমেটো চাটনি বানাবো আজকে। তো ডালটা নামিয়ে আবার আলু ভাজা বসাবো। টিনা কালকে স্কুলে গিয়েছিল, তো আসার পথে চকলেট নিয়ে এসছে, কয়েকটা চকলেট নিয়ে এসছে, তো বাবুর জন্য নিয়ে এসছে, আর কুরকুরেও নিয়ে এসছে বাবুর জন্য, আর কয়েকটা বাচ্চা আমাদের বাড়িতে পড়তে আসে, ছজন মতো বাচ্চা পড়তে আসে, তো তাদের জন্যও চকলেট নিয়ে এসছে, তাদেরকেও দেব, তো বাবুই দেবে তাদেরকে। তো এই যে এখানে কুরকুরে নিয়ে এসছে চকলেট, তো স্যার পড়াতে এসছে, তো বাচ্চাগুলোকে দিয়ে দিই এখন, তখন ভুলে যাব। তো আলু ভাজাটা ওইদিকে হতে থাক, আলু ভাজাটা বসিয়ে এসেছি ওইদিকে, তো এখন দিয়ে দিই, না হলে মনে থাকবে না, তখন দিতে ভুলে যাব, বাচ্চাগুলো চলে যাবে, তখন নিজেরই খারাপ লাগে, নিজেরই পস্তানা লাগবে। তো এখন দুপুর ওই 12:30 মতো বাজে এখন, তো চলো দিয়ে দিই ওদেরকে, দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, কারণ মাংস রান্না করতে হবে, সব কিছুই রান্না করতে হবে একসাথে। Thank you.
দেখো এখানে বসিয়েছি তোমার মুলো আর চাল কুমড়োতে বসিয়েছি, তো একসাথেই ভাপ দিয়েছিলাম কারণ দুটোতেই চিনি লাগবে, মিষ্টি না হলে একটু ভালো লাগবে না, তো দুটোই একসাথে ভাজা করে নিচ্ছি। আর এখানে ভাজা করেছি আলু ভাজা, পটল ভাজা আর শাক, শাক তো বানাতেই হবে, শাক যখন পেরেছি আর শাক জন্মদিনে দিই, ধরো প্রত্যেকটা বছরে দিই, শাক তরকারি ভাত দিই, তো আজকে বেশি কিছু করিনি সেই রকমভাবে, তো যা পেরেছি তাই করেছি। তো দেখো এখানে আমি মাংসটাও রান্না হয়ে গেছে আমার, তো কষা কষা মাংস করেছি, এটা দুটো দেশি মুরগি নিয়েছিল, তোমাদের দাদাভাই নিয়েছিল সকালবেলায়, তো দেশি মুরগিটা কষা কষাভাবে করেছি, ঝোল টোল করিনি কারণ ডাল করেছি সেই জন্য, আর আমাদের বাড়িতে অত ঝোল টোল খায় না, আমি তো মানে ঝোল ডাল পছন্দই করি না, শুকনো শুকনো ভাত মেখে আমাকে খেতে ভালো লাগে বেশি। আজকে রান্না করেছি বলতে সব কিছু মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই, তো এখানে আছে পায়েস, পায়েস বানিয়েছি, তো পায়েস তো বানাতেই হয় জন্মদিনে, আর এখানে একটু অল্প করে পোলাও করেছি, আর এখানে আছে ভাজা, তো এটা আছে শাক, এটা আছে পটল ভাজা, ওখানে আছে আলু ভাজা, আর এটা আছে চাল কুমড়ো আর মুলো একসাথে ভাজা করেছি, তো দুটোই মিষ্টি, চিনি না দিলে হবে না, তো দুটোকে একসাথে ভাজা করে নিয়েছি, তো শাক আলু ভাজা পটল ভাজা, আর এখানে আছে পোলাও, আর এখানে আছে ডাল, মাস্টারকে চা করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, স্যার পড়াতে এসেছিল, আর এখানে আছে মুগের ডাল, তো এখন বাবুকে খেতে দেব। আর টমেটো চাটনিটা উপরে তোলা ছিল দেখাতে ভুলে গেছি, তো এই বাটিটা চাঁদির, তো চাঁদির বাটি আমি কি করে পরিষ্কার করি সেটাই তোমাদের দেখাবো, কালো হয়েছিল দেখো পরিষ্কার করলাম এখন, আর এই যে চামচ। Thank you.
বাবু তো খাচ্ছে ওইদিকে, আর আমিও দেখো একটা থালার মধ্যে যা পেরেছি সব কিছু নিয়ে নিয়েছি। আলাদা এক্সট্রা করে থালায় বাটিতে আমি কিছু নিইনি, কিন্তু তো আমাকেই মাজতে হবে ধুতে হবে, তো আমার মনে হয় যে একটা থালায় নিয়ে খেয়ে নিই, তাই না? তো ছেলের বার্থডে বলে কথা, তো মাকেও তো খেয়ে সুস্থ থাকতে হবে, মা যদি সুস্থ না থাকে তাহলে রান্নাবান্না কে করবে, তাই না? তো আমিও খেয়ে নিচ্ছি এখন, মা ছেলের জন্মদিন বলে কথা, মা না খেলে কি হয়, তো মাকেও তো টেস্ট করতে হবে তরকারিগুলো, তো মাও খাচ্ছে এখন ছেলেও খাচ্ছে। দাওয়া হলো, খাওয়া দাওয়া করলাম, বাবু খেলো, আমি খেয়ে নিলাম বসে। তো এখন দেখো বাজে কটা বলো তো, 4:05 বাজে। তো রান্না টান্না করতে, মানে আমার রান্না বলতে কি 3টের মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম, তো তোমার 2:40 হবে মনে হয় বেজে গেছিলো, বাবুকে খেতে দিয়েছিলাম। আর বাবু খেয়েছিল আগে, না খেয়েছিল না, তো স্যার তো পড়তে এসেছিলো, স্যার পড়িয়ে গেল তোমার 1:45 সময় স্যার গেল বাড়ি পড়িয়ে, তো তারপরে স্নান টান করলো, তারপর আমার রান্না টান্না হলো, তারপর সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম বাবুকে। আর টিনার জন্য এখানে ঢেকে রেখে দিলাম খাবার, কারণ এখনই চলে আসবে, কারণ 4:00 বেজে গেছে, ধরো 4:10 বাড়ি ঢুকে যাবে, তো সেই জন্য আমি খাবারটাও রেখে দিয়েছি টেবিলে। আর এখন বাসন টাসন কিছু ধুইনি, সব রেখে দিলাম, ভালো লাগছে না এখন আর, তো সন্ধ্যের সময় ধুবো বাসনটা। তো সন্ধ্যের সময় এমনিতেও ধুই আমি বাসন, এখন মানে খাওয়া দাওয়ার পর আর মাজতে ইচ্ছে করে না, তখন সন্ধ্যেবেলাটা ধুয়ে নিই, তো এখনও রেখে দিয়েছি। আর এখানে টেবিলে এখন ভাত রাখলাম, কারণ টিনা এখনই চলে আসবে, তো সেই জন্য। আর ও যদি না আসতো, আমাদের যদি আগেই খাওয়া দাওয়া হয়ে যেত, তো মিট কেসের মধ্যে রাখতে হতো, কারণ বিড়াল আসে, বিড়ালে খুব অত্যাচার, বিড়াল এসে খেয়ে নিত, খাবার থাকতো না। আর এখন তো ঘুমোইনি, এখন তো বাইরেই আছি বলে টেবিলেই রেখে দিয়েছি, ও আসবে এখন, ঢুকবে খাবে, তো এখন একটু জাস্ট গা গড়া দেবো, ঘুম আসবে না, তো জাস্ট একটু গাটা গড়া দেবো, এখন ভালো লাগছে না, খাওয়া দাওয়া করলাম তো পেট ভরে থাকলে আর ভালো লাগে না তখন। আর টিনাও ঢুকে যাবে বাড়ি, তো বাবুকে একটু দেখি, বাবু ঘুমোলে ঘুমোবে, নাহলে ঘুম দেবো না, তখন রাত্রিবেলা আর ঘুমোতে চাইবে না, তখন বিরক্ত করবে রাত্রিবেলা, আর কালকে পরীক্ষা আছে বাবুর। টিনা স্কুল থেকে আসলো, তো ভাইয়ের জন্য গিফট নিয়ে এসছে, তো এই যে টোটোতে আসে কি না, তো ভাড়া দিয়েছিল হয়তো 10 টাকা, তো 5 টাকা খুচরো দিয়েছে, তো দেখো ইমা কেমন আবছা লাগছে, চকচক করছে মনে হয়, তার জন্য আসছে না এতে ক্যামেরাতে। আর পেন দিয়েছে একটা, পেন আর 5 টাকা দিয়েছে দিদিভাই, ওটাই অনেক, দিদিভাই কোথায় পাবে তাই না, এখন দিদিভাই তো আমাদের নিয়েই দিচ্ছে, হ্যাঁ কালিটা সেন, দিদিভাই তো আমাদের নিয়ে দিচ্ছে, ওটাই অনেক তাই না, দিদিভাই যখন কিছু করবে, তখন চাকরি বাকরি করবে, তখন তোমাকে দিবে, অনেক কিছু দেবে তাই না, তাহলে এটাই খুশি। গুড ইভিনিং, তো এখন সন্ধ্যেবেলা, তো এখন পেস্ট্রি নিয়ে আসলো, এখন খাচ্ছে, তো কেক নিয়ে আসিনি, কারণ কেক অত বড় কেক কে খাবে, তখন ফ্রিজ খারাপ হয়ে আছে, তখন নষ্ট হয়ে যাবে, আর কাউকে তো মানে কাউকে বলিনি, বাচ্চাদেরকেও বলা হয়নি, কাউকেই বলিনি কি না, তো কেক আর কাটলো না। তো টিনারও এই মাসেই বার্থডে আছে, জন্মদিন আছে, তো তখন দেখা যাবে, আর এই পরের মাসে না, এই মাসে ভাদ্র মাসে 25 তারিখ, আর তুই তুই হয়েছিস 6 তারিখ, হ্যাঁ হ্যাঁ, ইংরেজি মাস বলিনি আমি, বাংলা মাস বলছি, তো সেই জন্য পেস্ট্রি নিয়ে আসলো, তো এটাই খাচ্ছে এখন। তো আমি বললাম কেক নিয়ে আসতে হবে না, অত বড় কেক নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখলে, তোমরা তো বুঝতেই পারছো, তো আমি কেক বারণ করেছিলাম, জেদ করছিল আমি বারণ করেছি, আমি যে কেক খাওয়া নিয়ে তোর কথা, তো ঠিক আছে তুই পেস্ট্রি নিয়ে আসে, তুই খা, ওটা পাউরুটি, কি পাউরুটি রে, ওটা ক্রিম পাউরুটি, দেখি ক্রিম পাউরুটি, দুটো নিয়েছিস, ক্রিম পাউরুটি নিয়ে আসলো, এলে ভালো লাগে কিন্তু খেতে, ওটা খাসনি, আমি খেয়েছি, কোথায় কত খেয়েছি, তুইও খেয়েছিস আগে, কি বলতো এটা এরকম কি না, ওটাকে লাদেন পাউরুটি হিসাবে বলতো, লাদেন না কি বলতো একটা পাউরুটি, লাদেন, হ্যাঁ হাসছিস, হাসি না, লাদেন লাদেন টমেটো তারা লুকিয়েছিল না, কি বলতো ওই সেই গোল টাইপের পাউরুটিটা ছিল, ওর মতো ক্রিম দেওয়া থাকতো, তো খা তাহলে, তোমার জন্য তো আছে,
আমি খাচ্ছি, পরে খাচ্ছি। কত করে নিল? 25? 35? খাও, খেয়ে জল খাও, দিয়ে পড়তে বসবা একটু। তো আমরা এটা খেতে খেতে এখানেই ভিডিওটা, জন্মদিনের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর আজকে রাতের বেলায় আর কিছু তরকারি আমাকে করতে হবে না, দুপুরে তরকারি সবই ধরা আছে, ডাল মাংস সব কিছু আছে, সবজি। তো জাস্ট একটু ভাতটা মানে করবো, আজ রুটি করবো না, তরকারিগুলো আছে বলে, শাক আছে, সব কিছু আছে বলে ভাত করবো, ভাত করলেই আমার হয়ে যাবে। তো দেখানোর মতো আর রাত্রিবেলা কিছু নেই। তো চলো, জন্মদিনের ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি খেতে খেতে। তো চলো, আজকের মতো বিদায়, তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।